শনিবার রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খেজুরডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ডাম্পার, আর সেই সময় ওই বাইক আরোহী খেজুরডাঙ্গায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে বাইকে পেট্রোল ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল। সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা ডাম্পারটি সজোরে গিয়ে ধাক্কা মারে বাইক আরোহীকে। ডাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে চালক গুরুতর জখম হয়। তড়িঘড়ি স্থানীয় মানুষজন এবং প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায়, ওই ব্যক্তির নাম মিঠু চাংদার, বাড়ি চন্দ্রকোনা থানার জয়ন্তীপুর এলাকায়। কোথা গেল? দিয়ে কিসে এসে মেরেছে? এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে হয় আপনার? আমার বড় ছেলে। নাম কি? মিঠুন চন্দ্র। আপনার বাড়ি? জয়েন্টপুর।